বাংলাদেশ দলের কাছে আসলে অনেক কিছুই শেখার আছে। আজকে আরেকটা নতুন বাগধারা বা প্রবাদ প্রবচন নতুন করে শিখলাম, এবং সেটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। আমরা পড়েছি এটা না যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, এখনও মাঝে মধ্যে ইউজ করি। তো বাংলাদেশ দলটা সম্পর্কে এটা এখন খুব পরিষ্কারভাবে বোঝা হয়ে যায় যে আসলে এটা বলতে কি বোঝায়। একটা দলের উপর থেকে নিচ, মাথা থেকে লেজ, মাঝখানে সবখানেই আসলে পচে গলে এখন গন্ধ বেরোচ্ছে, এবং এটাতে এখন ওষুধ দেওয়ার আর কোনো উপায় নাই। মাঝে মধ্যে বলে না ডাক্তাররা যে সরি, এই রোগীকে আর আসলে কিছু করার নাই ভাই, আপনারা আল্লাহ আল্লাহ করেন। তো বাংলাদেশ দল মাঝখানে সবাই বলছিল যে মায়ের দোয়া ক্রিকেট টিম, বাট এটা এখন আসলে আল্লাহর দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে, কারণ এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া এই দলটা নিয়ে আর অন্য কিছু করার আছে কিনা আমি জানি না। কারণ দেখেন গত ম্যাচের পরে আমরা কি বললাম যে না, এই লিটন কেন? তো ভালো কথা, লিটনকে ড্রপ করা হলো, তানজিন তামিমকে আনা হলো, ফলাফল। বাংলাদেশের আসলে অপশনটা কি? ওই যে ব্যথা যে সবখানে, কি কি অপশন আছে? ওপেনিংয়ের কথাই আপনি চিন্তা করেন, সৌম্য, লিটন, শান্ত এবং তামিম। তামিম ছেলেটার ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে, জিম্বাবুয়ে সিরিজে ভালো করেছেন, এই ম্যাচে তিনি মাত্রই সুযোগ পেলেন। সো তাকে নিয়ে কথা না বলি, সৌম্য, শান্ত এবং লিটনের লাজওয়াব পারফরমেন্স, মানে তাদেরকে আর কি বলার আছে, করার আছে আমি জানি না। ম্যাচের পর ম্যাচ তারা খেলছেন ঘুরিয়ে ফিরিয়ে। ওই যে আমি বললাম আজকে আবার ধরেন লিটন বাদ পড়েছে, সৌম্য খারাপ করেছে, সো নেক্সট ম্যাচে সৌম্য বাদ, আবার লিটন ঢুকে যাবে। যখন বিশ্বকাপের আগে এরকম একটা সিরিজ আপনার বেস্ট ইলেভেনকে দিয়ে আপনি খেলাবেন টানা টানা তিনটা ম্যাচ, দলের টিম কম্বিনেশনটা ঠিক করে নেবেন, এরকম একটা সময়ে আমাদের এখন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে যে আসলে আমরা কাকে নামাবো। গত ম্যাচের কথা নিশ্চয় মনে হচ্ছে, শেষ ওভারে কাকে বল করাবে বাংলাদেশ। এখন তো আস্তে আস্তে মনে হচ্ছে বিশ্বকাপ আসতে আসতে শেষ পর্যন্ত কোন 11 জন খেলবে বাংলাদেশের, সেটাই হয়ে যাবে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এরকম, আচ্ছা বাংলাদেশ দল খারাপ করতে পারে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জে পড়তে পারে, কিন্তু তাই বলে এতটা খারাপ? বাংলাদেশ দল নিচে নামতে পারে, কিন্তু এতটা নিচে? একটা মানে বাংলাদেশ কেন 20 নম্বর দল এই বিশ্বকাপে? যে 20টা দল অংশ নিচ্ছে তার মধ্যে কি 20তম দল এই মুহূর্তে সম্ভবত পিএনজি, মানে পাপুয়া নিউ গিনি, বাংলাদেশের কি সেখানে অবস্থান? কেন বলছি এই কথা? র্যাঙ্কিংয়ের 19 নম্বর দল হচ্ছে যুক্তরাষ্ট্র। তো এই র্যাঙ্কিংয়ের 19 নম্বর দলের কাছে যখন বাংলাদেশ হেরে যায়, তাহলে অবশ্যই 19-এর পরেই যাওয়া উচিত বাংলাদেশের অবস্থান 20 নম্বরে। আজকে যদি আপনি খেয়াল করেন সোশ্যাল মিডিয়ায়, একটু নেপালের ক্রিকেট ফ্যানদের মন্তব্যগুলো ফলো করেন, তারা রীতিমতো আজকে সেলিব্রেশন করতেছে, 16 জুন ডেটটাকে তারা মার্ক করে রাখতেছে, নেপাল উইল উইন এগেনস্ট বাংলাদেশ, এরকম একটা কথাবার্তা তাদের সোশ্যাল মিডিয়ায় বেশ চোখে পড়লো আমার। কীরকম কনফিডেন্স দিয়েছে তাদেরকে বাংলাদেশ দেখুন। সো আলাপ আলোচনা পরীক্ষা নিরীক্ষার কোনো আসলে আর উপায় নাই, ওই যে এখন আল্লাহ আল্লাহ করা ছাড়া আর উপায় নাই বাংলাদেশ দলটাকে নিয়ে। কারণ যে জায়গায় গিয়েছে, এই দলটা থেকে উত্তরণ ঘটবে কীভাবে আর কি করা যেতে পারে? বোলিং নিয়ে আসলে কথা বলার কিছু নেই। আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং অপশন যারা আছে যথেষ্টই ভালো করেছে, ঋষভকে খেলানোটা খুব দরকার ছিল। কিন্তু এইরকম ম্যাচে যখন হেরে যায়, সিরিজ তো হারা হয়ে গিয়েছে এবং এখন হোয়াইট ওয়াশের শঙ্কায় বাংলাদেশ দল, আবার ওই প্রশ্নটাই করি, কয়জন ভেবেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এইরকম একটা পরিস্থিতিতে পড়তে হতে পারে বাংলাদেশ দলকে? আমি অন্তত ভাবি নাই ভাই। আপনি যতই নিরাশাবাদী হন, যতই হতাশাবাদী হন বাংলাদেশ ক্রিকেট নিয়ে, কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রের কাছে পরপর 2টো ম্যাচ হেরে যাবে? উইকেটের কথা এখন বলতে পারে বাংলাদেশ দল, যেটা আমরা দেখলাম যে সব শেষ সিরিজের পরে শান্ত বলছিলেন ভালো উইকেটে আমরা খেলিনি। ওয়েল, এই উইকেটে অন্যরা রান করছে, বাংলাদেশ কেন করতে পারছে না? যুক্তরাষ্ট্রে আজকে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা যেভাবে খেললো, বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেললো, যুক্তরাষ্ট্রের একজন বোলাররা কি একেবারে মানে বিশ্বের সেরা সব বোলার আজকে বল করেছে? প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রবিচন্দ্রন অশ্বিন, চাহালরা, বা এরকম এরকম টাইপের বোলার ওয়ার্ল্ড ক্লাস যাদেরকে আসলে খেলাটা খুব ডিফিকাল্ট, নাকি বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, ব্যাটিং অ্যাপ্লিকেশনে কি বলবেন? হ্যাঁ, বড় দল ছোট দলের কথাও যদি বলি, আপনি মোটা দাগে বাংলাদেশ বড় দল, যুক্তরাষ্ট্রকে আপনি ছোট দলই বলবেন, এবং সেই হিসাবে বাংলাদেশ এরকম চ্যালেঞ্জে পড়তেও পারে, সেটাও আসলে মেনে নেওয়া যায়। বিকজ ক্রিকেটকে বলা হয় দ্য গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি, সেখানে বাংলাদেশ একটু বিপদে পড়লো, এবং সেখান থেকে কি কোনো একজন ক্রিকেটার বাংলাদেশ দলকে আজকের এইরকম ম্যাচ, হাতের মধ্যে ম্যাচ ভাই, 144 রান, কখনোই রেকর্ড রেট একদম আকাশ ছুঁয়ে যায়নি, 6-7-এর মধ্যে থেকেছে, সেই রকম ম্যাচ আপনি নির্ভাবনায় নিশ্চিন্তে খেলে ম্যাচটা শেষ করে বের হয়ে আসেন? একসময় সাকিব আল হাসান খানে একটা কথা অন্তত আমি বিশ্বাস করতাম যে এই একজন ক্রিকেটার ব্যাটে বলে বা ফিল্ডিংয়ে কোনো না কোনো দিক দিয়ে আপনাকে পুষিয়ে দিবে।
সাকিব আল হাসান যখন সেটা করতে ব্যর্থ হন, তার মানে আসলেই বাংলাদেশ দলের অবস্থাটা খুবই খুবই ভয়াবহ খারাপ। ঠিক কোন পর্যায়ে গেলে দলের মানে কেউই তো পারফর্ম করতে পারছে না। আসলে সাকিব আল হাসান তিনি আর যত যাই করুক বলো, আমরা সাকিবকে নিয়ে বলতাম না, তিনি মাঠের বাইরে ঝগড়া করছেন, মারামারি ও নানান ঘটনা হচ্ছে, কিন্তু তিনি মাঠে গিয়ে ঠিকই ঠিকঠাক পারফরমেন্সটা করতেন। কিন্তু সেই সাকিবটাও যেন নির্বাচিত হবার পর তার ওই খেলাটা কিন্তু আর আসেনি। অনেক দিন পর তিনি ক্রিকেটে মাঠে ফিরেছেন, কিন্তু সেই সাকিব, তার তো নিজের মাঠ, ঘরের মাঠ বলা যায়, সেকেন্ড হোম ইউএসএ, সেখানে তিনি একেবারে ব্যাটে বলে মোটা দাগে ব্যর্থই বলতে হবে। এবং আজকে একটা দারুণ অপরচুনিটি, দুর্দান্ত অপরচুনিটি ছিল বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে মাঠ থেকে বের হবার, সেটা তিনি করতে ভয়াবহ রকমভাবে ব্যর্থ হয়েছেন। বাট ওই যে বাংলাদেশ দলের হাতে তো কোনো অপশন নেই, কী করবে এখন এই জায়গাটায়? যদি খারাপ করার জন্য বাদ দিতে হয় তাহলে তো দলের 11 জনকেই বাদ দিতে হবে। 11 জন না হলে অন্তত 5 জনকে তো আপনি বসাবেন এই দল থেকে, তাহলে বাকি 5 জন ক্রিকেটার আপনার কোথায় আছে কি সেই অপশন দলে? নেই। ফলে ওই চিন্তাটাও আসলে করে লাভ নাই। কিন্তু এই ধরে ধরে যদি নাম বলতে চাই কয়জনের কথা বলবো, শান্ত, সৌম্য, সাকিব আল হাসান, সাকিব আল হাসান একটা সবচেয়ে বেশি হতাশার লেগেছে আমার কাছে। তৌহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটার, কিন্তু আপনি তখনই একজন দুর্দান্ত ব্যাটার হয়ে উঠবেন যখন আপনার সব দিকে আসলে আপনার ফোকাস, মনোযোগ, নজর থাকবে। আজকে রান আউটটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এরকম রান আউট আগেও ঘটেছে তৌহিদ হৃদয়ের সঙ্গে। সো তার মানে তার এইসব দিকেও একটু ফোকাসটা দিতে হবে। সব মিলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেওয়ার জায়গা নেই বাংলাদেশ দলটা নিয়ে, এখন আর কথা বলারও কিছু নাই। উপর থেকে নিচ পর্যন্ত দলের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এমন একটা সিচুয়েশন হয়েছে, এই দলটাকে ঠিক করার জন্য একমাত্র ওই যে উপরালাই ভরসা। আপাতত গুড নাইট, শুভরাত্রি, হ্যাঁ, সুন্দর মতো একটা ঘুম দেন। নেক্সট ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আমরা আশা নিয়ে এসে বসবো, দেখবো, আবারও আমরা চিল্লাফাল্লা করবো। ওই ম্যাচ জিতলে মোটামুটি বিশ্বকাপের আগে ক্রিকেটাররা একটু নিশ্চিন্ত হয়ে যাবেন, না যে আর জিতলাম তো একটা ম্যাচ, আমরা জয়ের ধারায় আবার ফিরলাম এবং বিশ্বকাপে সেভাবে খেলবো। কিন্তু এখন নেপাল, নেদারল্যান্ডস খুব ভালোভাবেই চোখ রাঙানে দিচ্ছে বাংলাদেশকে, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার কথা তো বাদই দিলাম। সো বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ ইতিহাসের অনেক খারাপ পারফরমেন্স আছে বাংলাদেশের ওয়ানডে টি টোয়েন্টি মিলিয়ে, সে সবগুলোকে ছাড়িয়ে যায় কিনা এবার আবারও উপরওয়ালা মালুম। আর বেশি কিছু বলতে চায় না, বাই বাই, টাটা।